আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবরের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। নরসিংদীর রায়পুরায় টানা চতুর্থ দিনের মতো খাদ্য সামগ্রী বিতরণ করেছে রিয়াদ আহমেদ সরকার। ধারাবাহিকভাবে 24টি ইউনিয়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আমাদের প্রতিনিধি জাকির ভুঁইয়ার পাঠানো তথ্য ভিডিও চিত্রে এবার দেখুন বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় অসহায় মানুষের মাঝে টানা চতুর্থ দিনের মতো বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকারের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে শ্রীরামপুর রেলগেট সংলগ্ন শ্রমিক লীগের কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে এবং মরজাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানজিদা সুলতানা নাসিমার উপস্থিতিতে নিম্ন আয়ের মানুষের মাঝে দেওয়া হয় এই খাদ্য সামগ্রী। তাজা খবরে দেওয়া সাক্ষাৎকারে রিয়াদ আহমেদ সরকার জানান, মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গত বছরের ন্যায় এবছরও 24টি ইউনিয়নে 2500 হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে। আজকে আমরা রায়পুর উপজেলা শ্রমিক লীগের কার্যালয় এবং মরজাল ইউনিয়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছি। উক্ত দিনব্যাপী খাদ্য সহায়তা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক। এ সময় আরও উপস্থিত ছিলেন মরজাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানজিদা সুলতানা নাসিমা, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পৌরসভা শ্রমিক লীগের সদস্য সচিব মোহাম্মদ রমজান আলী, মোহাম্মদ রবিউল্লাহ, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তাপস কুমার বিশ্বাস, হাজী মোহাম্মদ সেন্টু প্রধান, মুস্তাক আহমেদ সরকার সহ আরো অনেকে। দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন, আমাদের সকল আপডেট দেখতে থাকুন। দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লেগে যাবে, আর ওই দিনই আশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি করি মানুষের কল্যাণের জন্য, মানুষকে যদি কিছু দিতে পারি তাহলে মনের একটু শান্তি পাই। আজকে এই রোজার মধ্যে কষ্ট করে হলেও আপনারা এখানে আসছেন, আমরা আসছি এখানে একটা শান্তি বিরাজ করতেছে। আমরা কিছু গরিব মানুষকে ত্রাণ দিতে পারবো, এখানেই আমরা সফল। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনারা যে যেখানে আছেন মানুষের পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় আমাদের রিয়াদ আহমেদ সরকার, উনি কেন্দ্রীয় কমিটিতে আছে, উনি ইচ্ছা পোষণ করেছেন যে আমি রায়পুরার গরিব মানুষদেরকে কিছু সহযোগিতা করব। এই সহযোগিতার ধারাবাহিকতায় আপনাদের মাঝে এই ত্রাণ নিয়ে আসছে। নেতা কিন্তু অনেক আছে রায়পুরাতে, অনেক নেতা আছে, আমার মতো অনেক নেতাও আছে, কিন্তু আগায় আসতেছে না। সে আগায় আসছে, আমি রায়পুরার জনগণের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা যদি কিছু করি, রিয়াদ সাহেব যদি কিছু করে থাকে আপনাদের জন্য, একটু দোয়া করবেন, অন্য কিছু না। ও সে আসছে পরিচিত হইতে, সে পরিচিত হবে, রিয়াদ সাহেব যাতে আপনাদের পাশে থাকতে পারে এই জন্য আপনারা দোয়া করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি ক্ষুদ্র একটা মানুষ, আমি আপনাদের সাথে রাজনীতি করতে আসছি। এখানে রায়পুরা 24টা ইউনিয়ন এবং একটি পুরসভায় টুকটাক প্রথমবারের ন্যায় দ্বিতীয় ধাপেও কাজ করে যাচ্ছি। তো আজকে যে অফিসে আসলাম, এটা আমাদের পৌর আওয়ামী শ্রমিক লীগের অফিস। এখানকার আমাদের যে রায়পুরার যে আহ্বায়ক, শ্রমিক লীগের যে আহ্বায়ক জাহাঙ্গীর আলম ভাই, সে তার নেতৃত্বে শ্রমিক লীগটা চলছে। তো এখানে আমাদের উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে, যে আজকের এটার উদ্বোধন করবেন, এবং প্রধান অতিথি রায়পুরের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাদেক কাকা, রায়পুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান। আর আমি আপনার জন্য দোয়া করবেন, সামনে যে কোনো সময় সুবিধা অসুবিধা, যে কোনো দুর্যোগ, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য দোয়া করবেন, আমরা সবাই যাতে একসাথে একটা পরিবদ্ধভাবে কাজ করতে পারি। বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটি বন ও পরিবেশ বিষয়ক সম্মানিত সদস্য জনাব রিয়াদ আহমেদ সরকার, উনি গত বছর নেই আজকে ও এই বছরও, উনি করোনার যে দেশের যে দুর্যোগ অবস্থায় গত বছরও উনি আমাদের রায়পুরা 24টি ইউনিয়নে সমান হারে উনি ত্রাণ বিতরণ করেছেন। তেমনিভাবে আজকে এই বছরও উনি 24 ইউনিয়নে সমান হারে এই ত্রাণ বিতরণ করতেছেন গরিব দুঃখী মানুষের পাশে। আমরা দেখতেছি যে এই দুই বছর বাংলাদেশ একটি ক্লান্তিক কাল অতিক্রম করছে। এই ক্লান্তিক কালে আমাদের রায়পুরাতে
একমাত্র এই রিয়াদ আহমেদ সরকারকে আমরা জনগণের পাশে পাইছি এবং আমরা যে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমরা বরাবরই তাকেই আমরা পাশে পাই। আমরা সরকারি ত্রাণ সামগ্রীর পাশাপাশি উনি ব্যক্তিগতভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমরাও তার মাধ্যমে আমরা গরিব দুঃখী মানুষের পাশে একটু হলেও দাঁড়াইতে পারছি। মর্জাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং মর্জাল ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। মানুষের যেখানে কর্মস্থান নেই সেখানে দেবদূতের মতো আবির্ভূত হয়েছেন আমাদের রিয়াদ ভাইয়ের মতো নেতৃবৃন্দ, যিনি বাংলাদেশ আওয়ামী উপকমিটির বন পরিবেশ বিষয়ক সম্পাদক, যিনি রায়পুরা থানা 24টা ইউনিয়ন চষে বেড়াচ্ছেন, গরিবের পাশে দাঁড়াচ্ছেন এবং তারই ধারাবাহিকতা আজকে আমাদের রায়পুরা পৌরসভা শ্রমিক লীগের অফিসে এসেছেন আপনাদেরকে ত্রাণ সামগ্রী এবং ঈদ উপহার দেওয়ার জন্যে।